وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ إِلَّا رِجَالًا نُوحِي إِلَيْهِمْ فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন আপনাদের সকলকে ইসলামিক টেলিভিশনের অনন্য আয়োজন পলি ক্যাবলস জেনেনিন এসএমএস পর্ব থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আপনাদের পক্ষ থেকে পাঠানো এসএমএস এর মাধ্যমে যে সমস্ত প্রশ্ন আমরা পেয়ে থাকি কোরআন এবং সুন্নাহর আলোকে তার সমাধান দিয়ে আসছি তারই ধারাবাহিকতা আজ আমরা উপস্থিত হয়েছি আর আপনাদের পাঠানো প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট গবেষক ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সম্মানিত সহযোগী অধ্যাপক মোহতারাম ডক্টর আবম জাকারিয়া আর তাকে সহযোগিতা করার জন্য সাথে আছি আমি মোহাম্মদ জাকারিয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহ জি মোহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক আমরা আর দেরি করছি না আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে আপনাদের পক্ষ থেকে পাঠানো সে সমস্ত প্রশ্নের সমাধান প্রথমে যে এসএমএস আমরা পেয়েছি পাঠিয়েছেন 0171 লাস্ট নাম্বার 24 এই নাম্বার থেকে আমাদের দর্শক জানতে চেয়েছেন আমাদের একজন বোন দর্শক মহিলা দর্শক যে একটা বইতে পড়েছি যে 120 দিনের কম সময় গর্ভস্থ যে শিশু থাকে তা যদি এমআর করা হয় তাহলে কোনো গুনাহ হয় না কিন্তু কেউ যদি এর বেশি অবস্থায় যদি এমআর করে তাহলে গুনাহ হয় এখন এই অবস্থায় যদি আমি এই অবস্থা আমি করেছি তাই এই অবস্থায় অথবা যদি কেউ করে থাকে তাহলে সেই পাপ থেকে মুক্তির উপায় কি এরকম দুটো প্রশ্ন হয়েছে আর কি বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه والسلام على رسول الله وبعد প্রথমত এমআর কেন করবেন সন্তান কেন গর্ভপাত কেন করবেন গর্ভপাত করা হারাম নিঃসন্দেহে হারাম যতক্ষণ পর্যন্ত ডাক্তার অভিজ্ঞ ডাক্তার না বলে যে গর্ভপাত না করলে মা মারা যাবেন স্পষ্ট এখানে কোনো আদিতীয় কোনো অপশন নেই তখন শুধুমাত্র এই গর্ভপাত করা যাবে এই জন্য যে একটা সন্তান এখনো আসে নাই তার এখনো রূপ ফুক দেওয়া হয় নাই সেই জন্য সেটা করা যাবে 120 দিনের আগে বা 120 দিনের আগে হ্যাঁ 120 দিনের আগে 340-এর পরে 340-এর আগে এটা করা যাবে যদি এরকম অবস্থা হয় যে মা মারা যাবেন এরকম অবস্থা হয় তখন শুধুমাত্র সেটা করা যাবে এর বাইরে অন্য কোনো বা বড় হয়ে গেছি বৃদ্ধ হয়ে গেছি সন্তান আসলে খারাপ বলবে অথবা আমার সন্তান লালন পালন করবো কিভাবে বা জন্ম নিয়ন্ত্রণ যে সমস্ত পদ্ধতি সেগুলির কারণে অথবা এই জাতীয় বিভিন্ন বা শারীরিক ক্ষতি হতে পারে বা আমার খারাপ লাগতে পারে এই জাতীয় জিনিসগুলো চিন্তা ভাবনা করে যদি কেউ এরকম কিছু করে সেটা একদিনের বাচ্চা একদিনের সন্তান মানে যে সন্তানই হোক না কেন মানে এটা যদি কোনো এক সপ্তাহ হয় তারপরে ভ্রূণ যদি থাকে মানে সেটা এখনো সন্তান রূপ হয়নি তারপরে সেটা হারাম কাজ করা হবে আর মনে রাখবেন যে যদি 120 দিনের পরে যদি কেউ কিছু করে এটা তো স্পষ্ট কথা যে হারামের পরে এটা আর একটা বড় গুণ হচ্ছে মানুষত্বা এমন 120 দিনের পরে যদি কোনো কেউ কোনো ডাক্তারও বলে যে সন্তান আসলে মা মারা যাবে তারপরেও তার এই সন্তান আসা বন্ধ করা যায় হবে না এই জন্য যে এটাও একটা জীব হয়ে গেছে তখন এমন একটা জীবের জন্য একটা জীব নষ্ট করা যাবে না এই সুতরাং আপনাকে অপেক্ষা করতে হবে আল্লাহ তালা হয়তো কোনো ফয়সলা করবে যার কারণে হয়তো সন্তানও বাঁচবে মাও বাঁচবে এবং এই আলহামদুলিল্লাহ এখন অনেক চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নতি করেছে আলহামদুলিল্লাহ এরা ইচ্ছা করলে 1-3 মাস আগে বা 2 মাস আগেও সন্তানকে বের করে নিয়ে আসতে পারে এবং এতে কোনো ক্ষতি হয় না সুতরাং একটা সন্দেহমূলক অবস্থায় থেকে কোনোভাবেই কোনো ভ্রূণ হত্যা বা কোনো গর্ভপাত করা সম্পূর্ণরূপে শরীয়তে অবৈধ এটা শরীয়তে জায়েজ মনে করে না 120 দিনের সাথে সংশ্লিষ্ট ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা বিষয় আমরা যেটা উল্লেখ করলাম এমনিভাবেই কোনোভাবেই কোনো অবস্থাতেই কোনো ভ্রূণ হত্যা বা কোনো গর্ভপাত করা শরীয়তে জায়েজ না এখন যদি যারা করেছেন তাদের অপরাধ হয়ে গেছে এটা থেকে মুক্তি বা পাপ মোচন করেছেন অপরাধ হয়ে গেছে আপনি জানেন নাই এক কথা জানেন নাই সেটা না জানার কারণে গুনাহগার হবেন আর করেছেন সেটা আরেক গুনাহ হবে আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ওয়াই ইদাল মাউদাতু সুইলাত বি আই দামবিন কুতিলাত যারা এই এই সন্তানকে হত্যা করেছে মাউদা বলা হয় এটাকে ওয়াদুল খাফি গোপন সন্তান হত্যা এরকম হত্যা করেছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে হাসরের মাঠে যে কি কোন গুনার কারণে তুমি এই সন্তানটাকে হত্যা করেছো এটা বড় গুনাহ এর জন্য আল্লাহ তাআলার কাছে কোনো কিছু ক্ষমাটা কোনো বড় কিছু না ক্ষমা করতে পারেন তিনি কিন্তু সর্বক্ষণ আল্লাহর কাছে না থাকতে হবে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় হয়তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন
এই মুহূর্তে আমি একটা জিনিস মনে পড়ছে হঠাৎ করে, যে যারা এই কাজগুলি করে, যে সমস্ত ক্লিনিকগুলো, যে সমস্ত এই সেবা প্রতিষ্ঠানগুলো, হসপিটালগুলো যেগুলো করছে, তারা ডাক্তারগুলোকে আল্লাহকে ভয় করা উচিত, ডাক্তার আল্লাহকে ভয় করা উচিত, হারাম কাজ করছে, তাদেরও সে একই প্রশ্ন হবে, যে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে, এই সন্তান হাসরের মাঠে মাঠে এসে তাকে জিজ্ঞাসা করবে, কোন অপরাধে আমাকে হত্যা করেছো, কেন আমাকে বের করে ফেলেছো, টাকার অভাবে বা টাকার চিন্তা, টাকার অভাবে, অথবা তুমি মানুষের সম্মান দিকে, মানুষের দিকে অসমানভাবে মনে করে তুমি আমাকে নষ্ট করেছো, তো আমার তো দুনিয়াতে বেশ থাকার অধিকার ছিল, এই জাতীয় জিনিসগুলি কখনো অনুশরীয়ত অনুমোদন করে না। আপনারা আল্লাহর কাছে তওবা করুন, ভবিষ্যতে কখনো এই জাতীয় জিনিস কেউ হতে দেখলে সেটাকে বাধা দিবেন, এটা করবেন না, কারণ এটা সবচেয়ে গর্হিত কাজ, গর্হিত সন্ত মানুষ হত্যা সবচেয়ে গর্হিত কাজ, এর সাথে অনেকগুলি হক জড়িত আছে, আল্লাহ আমাদের থেকে এরকম হেফাজত করুন। মহতারাম, এরপরে যে এসএমএস আমরা পেয়েছি 0171 লাস্ট নাম্বার 10, এই নাম্বার থেকে এসএমএস করেছেন আমাদের এক ভাই ডক্টর রহমান, তিনি লিখেছেন, আই হ্যাভ নো বেবি, হোয়াট টাইপ অফ দোয়া আই শুড রিড। চমৎকার মহতারাম, আমরা এর আগে যে প্রশ্নটি আলোচনা করলাম যে বেবি তারা মেরে ফেলছেন, আর এখানে আমাদের আরেকজন ডাক্তার ভাই তিনি দোয়া কর, তিনি আমাদের কাছে জানতে চাচ্ছেন যে আমি কোন ধরনের দোয়া করলে আমি একটা সন্তানের বাবা হতে পারবো, সন্তানের ভিতরে তো কত বড় একটা জিনিস, একজন এটা একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছে আমাদের দর্শকদের জন্য। আল্লাহ তাআলা বলছেন যে কাউকে আল্লাহ সন্তান দান করে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে কাউকে যুকরানা ওয়াইনে আসা, পুরুষ দেয়, পুরুষ সন্তান দেয়, মেয়ে সন্তান দেয়, কাউকে শুধু মেয়ে সন্তান দেয়, কাউকে আল্লাহ এই যে মাইয়া শাহ আকিমা, কাউকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন, তাকে সন্তান দেন না। সুতরাং এই যে জিনিসটা আমাদের ডাক্তার সাহেব বলেছেন বা উনি, আসলে তো অত্যন্ত জিনিসটা আমাদের ভাবার বিষয় আছে, যে দুনিয়ায় যে সমস্ত মানুষ আছে, মানুষের প্রতি মানুষের সমবেদনা জ্ঞাপন করা উচিত, আসছে সেটাকে নষ্ট করে দিচ্ছে তারা, আসছে না, আমাদের বেশি বেশি আল্লাহর কাছে নত হওয়া উচিত, যেন সন্তান আল্লাহ তাআলা দেন, আল্লাহ নেয়ামত হিসেবে বিবেচনা করি। এখন এই ভাই কি দোয়া করবেন? এই ভাই যে দোয়াগুলি করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা যে দোয়াটা জাকারিয়া আলাইহিস সালাম বেশি বেশি করতেন, সেই দোয়াটা হচ্ছে রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াটি আমরা তিনবার বলছি, যদি মনে থাকে ওনার, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এটা করতে পারেন। আরেকটি দোয়া হচ্ছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়াযুররিয়াতিনা, এটা সূরা ফুরকানের শেষে খুঁজে নিতে পারবেন, হ্যাঁ খুঁজে নিতে পারবেন সূরা ফুরকানের শেষে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়াযুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দুই দোয়াগুলি তিনি করতে পারেন, আলহামদুলিল্লাহ। আর বাংলায়ও বলতে পারেন আলহামদুলিল্লাহ, রাতের অন্ধকারে যখন শেষ রাত্রে আল্লাহ তাআলা দোয়া কবুলের সময় সেখানে করতে পারেন, এই দোয়াগুলি সাজদার মধ্যেও করতে পারেন, নফল নামাজের সাজদার মধ্যে বেশি বেশি করে দোয়াগুলি করবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার, যদি আল্লাহ তাআলা মঞ্জুর থাকে, তিনি চান যে আপনাকে সন্তান দিয়ে সুখী করবেন, তাহলে অবশ্যই তিনি আপনাকে সন্তান দিবে। আর যদি আল্লাহ তাআলা জানেন যে আপনাকে সন্তান দিলে আপনাকে কষ্ট দিবে, হয়তো তিনি দিবেন না, কিন্তু আপনি দোয়া করবেন যেন এক সন্তান দান করে, শুধু সন্তান নয়, দুনিয়াতে অনেক সন্তান মানুষের জন্য বিপদ ডেকে আনে, তো আপনি সবসময় দোয়া করবেন আল্লাহ আপনাকে এক সন্তান দান করে। ধন্যবাদ মোহতারাম, আমরাও আমাদের এই অনুষ্ঠান থেকে আমাদের দর্শকদেরকে আমরা অনুরোধ করছি যে প্রিয় মা বোনেরা এবং ভাইয়েরা যারা আছেন, যারা শুনছেন এবং যারা দেখছেন, কারো সন্তান নেই, তাদের ঘর একেবারে সন্তানহীন অবস্থায় আছেন, আবার কেউ বা সন্তান জন্ম নিচ্ছে তা ফেলে দিচ্ছেন, নষ্ট করে ফেলছেন, এমন গর্হিত কাজ এবং অপরাধ যেন আমরা না করি, আল্লাহ পাক আমাদের সকলকে সেই বুঝ দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান পলি কেবলস জেনে নিন এসএমএস পর্ব, আমাদের সময় হলো বিরতির, আমরা ফিরছি খুব শিগগির, কোথাও যাবেন না, অপেক্ষায় থাকুন। জাকাতের কাপড় বলতে কোনো কাপড় নেই, আপনার পছন্দের কাপড়টি জাকাতের কাপড়। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।